হ্যালো, গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে সারাদিনে সবকটা ক্লিপ শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে একটা প্রোগ্রাম আছে অরিজিতের ইউনিভার্সিটিতে, ইউএনসিতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকের প্রোগ্রামের কয়েকটা ক্লিপস। চেষ্টা করব কয়েকটা ক্লিপস তুলে ধরার। তো জানি না কতটা আমি করতে পারবো ভিডিও। তো যাই হোক, তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। চলো, এ ফিউ মোমেন্টস লেটার আমরা বেরিয়ে পড়েছি। রোদ্দুরের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। প্রোগ্রামটা শুরু হবে 4:30-5টার দিকে, তাই তো? 4:45-5টার দিকে শুরু হবে। আর আমরা এখন 4টা বেশি হয়ে গেছে, দৌড়চ্ছি তাড়াতাড়ি। চলো তোমরা দেখতে থাকো, চেষ্টা করবো কয়েকটা ক্লিপ শেয়ার করার। জানি না কতটা ভিডিও করতে পারবো। চলো, তারপর আমরা ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম। যেহেতু ওই দিন ওয়েডনেসডে ছিল, তো অরিজিত ওয়েডনেসডেতে ওয়ার্ক ফ্রম হোম করে, তো আমরা তাই লাঞ্চ করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তারপর বেরিয়ে আমরা ইউনিভার্সিটিতে গিয়ে অনন্যাদি, সীমন্তিকা আর শিবুদা সবার সঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা সবাই একসঙ্গে গেলাম প্ল্যানেটেরিয়াম, আর এই হলো সেই প্ল্যানেটেরিয়াম। তারপর দেখো লম্বা লাইন, সবাই এসছে শোটা দেখার জন্য, আর তারপর আমরাও তো এসছি। আর এইটাই হলো ভেতরে এন্ট্রান্স, আর আমরা তখন জাস্ট পৌঁছলাম। তো ঢুকেই আমরা দেখলাম শোটা প্রায় শুরু হতেই চলেছে, মানে ওই জাস্ট শুরুর আগে আগে আমরা গিয়ে পৌঁছলাম। আর পৌঁছেই আমরা তাড়াতাড়ি সিটটা নিয়ে নিলাম, কারণ অনেকেই ছিল ওই দিন, তো সিট পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার ছিল। তারপর আমরা অনেকেই ছিলাম একসঙ্গে। তো যাই হোক, চলো আর তোমাদের বলে দিই যে এই শোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ডেসক্রিপশানে গিয়ে চেক আউট করো, অবশ্যই ভালো লাগবে। এটা একটা খুব ভালো একটা জানার বিষয় এবং খুব ইনফরমেটিভ একটা বিষয়। তো পুরোটা আমি যেহেতু দিতে পারলাম না, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো। ফাইনালি শোটা 1 ঘন্টার ছিল। 1 ঘন্টা পরে, শো শেষের পর আমরা সবাই বাইরে বেরিয়ে এলাম। তারপর আমরা যেহেতু অনেকে ছিলাম, তো সবাই মিলে একটু ডিসাইড করলাম যে কাছেই একটা দোকানে একটু চা খেয়ে তারপরে বাড়ি আসার। তো সেই কারণে আমরা পাশেই এই জায়গাতে গেলাম একটু সমোসা আর চা, মানে সিঙ্গারা আর চা একটু খাওয়ার জন্য। তো আমরা এই কয়েকজন ছিলাম মোটামুটি। তো যদিও আমরা লাঞ্চ করে গেছিলাম, তো যাই হোক সবার সঙ্গে বসে আমরাও একটু খেয়ে নিলাম। আর যাই হোক, খুব ভালো ছিল। আমাদের ইচ্ছে হলো একটু চিকেন বানানোর কিছু, তো তাই বেকড চিকেন বানিয়ে নিলাম। তো রেসিপিটা আমি তোমাদেরকে আমাদের যে ফুড চ্যানেল তোমাদের সঙ্গে শেয়ার অলরেডি করেছিলাম আগে, তো সে লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো। আর অবশ্যই কিন্তু রেসিপিটা কেমন লেগেছে তোমরা কমেন্টস করে জানো। আর তোমরা দেখতে থাকো রেসিপিটা, একটা দারুণ একটা রেসিপি। আর সঙ্গে এটা নুডলস দিয়ে আমরা বানাচ্ছি, তো তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো। তো যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট। আজকের বেক চিকেনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে কিন্তু লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করো।
আমাদের ফুড চ্যানেলে আমি ডিটেলসে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা ফুড চ্যানেলটা গিয়ে ফলো করো, আমি কিন্তু ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর লেন্দি করছি না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো তোমরা নেক্সট ব্লগে আবার আসছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।